কিয়ামতের মাঠে মানুষ উঠবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে, আমলনামা ছুঁড়ে দেয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে, পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে, এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুরপুরি? দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত? দেখেছেন জাহান্নামের শাস্তি? দেখেছেন জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন? দেখেছেন কখনো জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন, তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে। তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতু আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, ব্যাখ্যা করতে পারবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সিংহকে ব্যাখ্যা করতে পারবে? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস।